বনগাঁ আদালতে দ্বিতীয় দিনে পড়লো আইনজীবীদের কর্মবিরতি। বুধবারের পর বৃহস্পতিবারেও আদালত চত্বরে বিক্ষোভ দেখান আইনজীবীরা। এদিন আদালতের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তারা। বনগাঁ মহকুমা আদালতে আইনজীবীদের কর্মবিরতি দ্বিতীয় দিনে পড়ল। বৃহস্পতিবার আদালতের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান আইনজীবীরা। প্রতিবাদ সভা ও মিছিলও করেন তারা। এদিন সকালে আদালতে এসে এজলাসের বারান্দায় চেয়ার টেবিল ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন আইনজীবী ও ল ক্লার্করা। আদালত চত্বরেই বিক্ষোভে ফেটে পড়েন তারা। মঙ্গলবার আদালতের এডিজে ওয়ান কোর্টে বিচারকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তোলেন এক আইনজীবী। সেই ঘটনার প্রতিবাদে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য এডিজে ওয়ান কোর্ট বয়কটের ডাক দেন আইনজীবীরা। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে আদালতে এসে ওই ঘটনায় আবারও ক্ষোভ প্রকাশ করেন তারা। এদিন বিচার চাইতে এসে ফিরে যান অনেকেই। আইনজীবী দীপাঞ্জয় দত্ত বলেন, সাধারণ মানুষ ফিরে যাওয়ার জন্য এডিজি ওয়ান বিচারক দায়ী। আমরা মানুষের প্রতিনিধি হিসেবে কোর্টে যাই মামলা করতে, আমাদের যদি অপমান করে তাহলে সেটা কিন্তু ওই আমার ক্লায়েন্ট বা যে মানুষ সাধারণ মানুষ তাকে অপমান করা। তাকে আমাকে যদি বলে যে কোর্টে আপনাকে কি আমি ডেকেছি, তার মানে সাধারণ মানুষকে উনি চাইছেন না, ওনার কোর্টে কেউ যাক উনি চান না। তার জন্য এই দায় আমাদের কারণ নয়, এর জন্য মানুষের ভোগান্তির কথা বলছেন বা যা কিছু বলছেন, সেই ভোগান্তির বিষয় বা যা কিছু তার দায় একান্ত ভাবে ওই জাজি। লয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাস বলেন, আমরা আদালতে মাথা বিক্রি করতে আসিনি, সম্মান খুইয়ে কোনো কাজ করব না। আইনজীবীদের প্রতি যদি হেনস্থা করা হয়, যদি আইনজীবীরা কোর্টে ঢুকলে বিচারক যদি বলে যে আপনাকে ঢুকতে কে বলেছে, সেই অধিকারটা তাকে কে দিল এই কথা বলার জন্যে? আইনজীবীরা তো মানুষের স্বার্থে, মানুষের হয়ে লড়াই করার জন্যে, কোর্টে প্লিট করার জন্যে তারা কিন্তু হাজির হয়। এরকম এখতিয়ার বহির্ভূত কথা যিনি বলতে পারেন তার কোর্টে তালা তো যে কেউ মারতে পারেন। তালা কারা মেরেছে? মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তালা মেরে দিয়েছেন। এখানে আইনজীবীদের সহযোগিতা থাকতেও পারে বিভিন্ন ক্ষেত্রে। বিচারক সাহেবের ঘরের মধ্যে বেঞ্চ চেয়ার এমনি তো ভাঙাচোরা পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে, অনেক বেঞ্চ চেয়ার ওখানে ভাঙা অবস্থায় রয়েছে, সেগুলো রিপেয়ার হয় না, সেইগুলো ওইভাবে কাজ চলছে, সেইগুলো হয়তো বের করে দিয়েছে, কেউ হয়তো ধাক্কা ধুক্কিতে পড়ে গেছে, এরকম ঘটনা ঘটে। আইনজীবীরা কিন্তু ভাঙার মধ্যে আমাদের যে অবস্থান, শান্তিপূর্ণ অবস্থান আমরা করছি, শান্তিপূর্ণ অবস্থানের পরিপ্রেক্ষিতে হয়তো অনেক বিচার প্রার্থী এসে ভেঙে দিয়েছে, বিচার পাচ্ছেন না দীর্ঘদিন ধরে, এরকম ঘটনা আছে। আইনজীবীরা তো এ ধরনের কাজ করবে না যে চেয়ার টেবিল ভাঙাভাঙি করা। গতকাল থেকে আন্দোলন এবং শান্তিপূর্ণ আমাদের অবস্থান, না আমরা কিছুই পাইনি। আমরা ডিস্ট্রিক্ট জাজকে জানিয়েছি, মহামান্য কলকাতা হাইকোর্টকে জানিয়েছি, রেজিস্ট্রার সাহেবকে জানিয়েছি, ইন্সপেক্টর জাজ আমাদের জেলায় যিনি আছেন হাইকোর্টের তাকেও আমরা চিঠি দিয়ে জানিয়েছি ঘটনার। যদি নিশ্চয়ই তারা আসেন তাহলে নিশ্চয়ই বসাবসি হয়ে একটা ফ্রুটফুল রেজাল্ট হতে পারে। যদি ম্যাজিস্ট্রেটরা সম্মান না দেয় আইনজীবীদের, তাহলে সে ম্যাজিস্ট্রেটে থাকা না থাকা সমান তো জজ সাহেবরা। আমাদের থামার কোনো ব্যাপার নেই, আমাদের এই লড়াই চলবে। কর্মবিরতি কবে উঠবে সে সম্পর্কে কেউই কিছু বলতে পারেননি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।